মুভি দেখতে যাওয়ার অফার পেয়ে এমিয়ে বসে আছে, দেখে মনে হচ্ছে খুশি না, দাঁড়িয়ে নাচতে হবে নইলে যাওয়া হবে না। ওই বসে থেকে যা করছে দাঁড়ায়ও তাই করতেছে, অনেকটা প্যান্টের সাথে আন্ডার প্যান্ট একসাথে খোলা এবং আবার পরার মতো, সবাই সামনে করে নাচতেছে, তেমনি একটু নাচে। সিনেমা দেখার জন্য এতবার নাচতেছে কেন, কিছু বুঝতে পারছেন? কল লাগবে না, না করলে আমি বুঝবো কেমন তারা? উনাদের সিনেমা দেখাটা মেইন বিষয় না, বিষয় হলো ট্রেন্ড। মানে গানটা যেহেতু হিন্দি তাই বোঝাই যাচ্ছে, ইন্ডিয়ানরা সিনেমা দেখতে যাওয়ার কথা বলতেছে, কিন্তু তার সাথে ট্রেন্ডের কারণে আমাদের বাঙালিরা পিছ ধরছে। মানে মানে যে কয় আইরে তারই পিছে যায় রে। সঠিক বলেছেন, যেখানে বাইরে কোথাও যাওয়ার কথা বললি বাসা থেকে বলে সন্ধ্যার আগেই বাড়ি ফিরবি, সেখানে ট্রেন্ডের শোধনে বলতেছে রাতে নাকি সিনেমা দেখতে যাবে। তাই ভাবলাম এদের নিয়ে একটা সিনেমা বানাই, কতটুকু বাস যাবে নিয়ে নিছি মাপ, অত্যাচারে বলতে হয় ট্রেন্ডের মায়ের বাপ। সো কথা কম কাজ বেশি, হবো ছাত্র থেকে গুরু, জাত বাঙালি ধৈর্য কম, চলো ভিডিও করি শুরু। যে অবস্থা দেখতেছি তাতে যে রাতে কোন ফিল্ম দেখাইবে সেটা নিয়ে কনফিউশনে আছি। মানে মানে ফিল্মের কালারটা ব্লু কিনা সেটাই বলতেছি। বলো কি, তুমি সত্যি বলছো? সত্যি মিথ্যা বলতে পারবো না, তবে এই সিনেমা দেখার নাম করে অনেকে নিজেরাই সিনেমা বানায় ফেলে। ঠিক বলেছো। এদের দেখে মনে হচ্ছে এরা সিনেমা দেখে ফাটাই ফেলে, কিন্তু এর বাস্তবতা কি তা সিনেমা হলগুলোর দিকে তাকালেই বোঝা যায়, যেখানে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সিনেমার সরাসরি, সেখানে উনি নাকি যাবে সিনেমা দেখতে। এটা দেখে অনেকেই তাকে ইনবক্সে নক দেবে, সিনেমা দেখতে যাবেন? উত্তর এটাই আসবে, না আমার বয়ফ্রেন্ড আছে আর গেলে তার সাথে যাব। তাই যদি যাবে তাহলে এইভাবে বলিস কেন, সিঙ্গেল জাতি এমনিতেই নিরীহ জাতি, তাদের আশা দিয়ে নিরাশ করা? টিকটকে ঢুকলে কিছু মানুষের চালা টিকাই যায় না, তাদের মধ্যে ইনি একজন। এমন ভাবে বলতেছে তাতে মনে হয় সিনেমার টিকিট ওই কেটে দেখাবে, এক কথায় ছেলেদের পকেট ফাঁকা করার ধান্দা। তবে এদের জন্য আবার অন্যদের সিনেমা দেখা হয় না, কারণ দোকলা যে এরা যা করে তা সিনেমাতেও হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বলতেছিস রাতে আসবে অথচ এসে বসে আছিস, এখন কি মেয়েটার ভিতরে ঢুকবি নাকি? কি বলবো, সিনেমা দেখতে গেলে তো অনেকের ঘুম পায়, টিকিট চেকার হুট করে এসে লাইট মারলে বুঝতে পারে আসল সিনেমা কোথায় হচ্ছে, কিছু বললে তো আবার বলবে ভাই আমি ঘুমে থাকি আমার হিসাব থাকে না। এর সাথে যে সিনেমা দেখতে যাবে তাকে শুধু এটাই বলবো, ভাই বমির ট্যাবলেট খেয়ে যাস, সমঝলে? দেখেন আমি জানি না, এরা তো গেল ইন্ডিয়ান, এদের দেখা দেখি আমাদের বাংলাদেশিরাও ছাড়ে না, তাদের একটু মশলা মাখাবো, একটু এড করে। এই কথা যদি ওর বাপে জানে তাহলে বেশি কিছু না, শুধু এইটাই বলবে সিনেমা ঢুকি দিয়ে ঢুকিয়ে দেব। কার ফিল্ম, বাপ্পি চৌধুরী না জায়েদ খান? ও ভাই মারো মুঝে মারো। দয়া করে তোদের এই ট্রেন্ড নামক ড্রামা বন্ধ কর, ভাই তোরা বাঙালি সিনেমা দেখার অফার দিবি বাংলাতে। বাঙালি হয়ে ট্রেন্ডের নাম করে শুধু অন্যদের গান না, নিজেদের বাংলা গানগুলো একটু তুলে ধর, কথাগুলো শুনলেই মনে হয় সিনেমা হল না থাকলেও নিজে একটা সিনেমা হল বানিয়ে সিনেমা দেখতে যায়। সিনেমা দেখতে চাইলে এইভাবে বলতে হবে, দরকার হলে টিকিটের টাকা আমি দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ, আগে শালিকাদের নিয়ে একটু সিনেমা দেখে আসি তারপর কথা হবে। সো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো পেতে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে ইনস্টাগ্রামে ফলো কিংবা ফেসবুকে অ্যাড করে নিতে পারেন, আমাদের সকল আপডেট আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।